ফাইনালি চলে আসুন তামিলনাড়ুর সব থেকে বড় খেলা মজা ভাগ্যের বিষয় সেটা কেনা তামিলনাড়ুর সব থেকে বড় ফাইনালি আজই ফাইনাল হয়ে গেল এলা বর্তমানে চালাতে তুমি রামেশ্বরম রামেশ্বরম যাম মদুরাই যাম তারপরে এপিজে আব্দুল কালামের বাড়ি যাম যদি ভিডিও গুলা দেখি চান তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে থান আজই এলা বর্তমানে বাজেছে 1:30 বাজেছে ওর বাস আছে আজই আতি পরে 12টার সময় বাস নিয়ে বাসে চড়ি আমি পৌঁছাম কালি সকালবেলা আমি সকালে গেলাম মদুরাই নামি আমি সমস্তটা দেখাম যা যা আছে যতক্ষণ দেখা যায় সমস্তটা দেখাম ঠিক আছে জার্নি ডেট থেকে স্টার্ট করি সঙ্গে থাকো দেখতে থাকো বাসের শুনি বাসের নজরি এটা দেখি নাও একবার বাপ রে বাপ কত লোক আছে ঘুরে চলে যাচ্ছে ভাই সাহেব আদি 1:30 বাজছে বাস দেখছেন কত বড় বড় বাস এক এক কোম্পানির 8-10টা বাস এই দিকে একটা ওই দিকে একটা আর দিকে আরো ছড়া দিয়েছে রেডি একটা আগেলা যাবার দিচ্ছি পৌঁছে যাবো সকালবেলা তো বাস চলে এসে এটা হল মেইন গেটটা এইটা গেট দিয়ে ঢুকি নাকি ভিতরে তো সেই গেটটা ছবি তো দেখাইছে ঢুকি দেখি ফাইনালি চলে আসলাম তামিলনাড়ুর সব থেকে বড় মন্দির যেটা আছে সেই মন্দিরে এটা হল 2 নম্বর গেটটা 1 নম্বর গেটটা তো দেখাছো যে 2 নম্বর গেটটা দেখো তোমার যত বড় উৎসাহ আছে যে 1-2 নম্বর গেট এটা মানে এটা তোমার আসিয়াতে যেমন তোমার এটা দেখাটা মনে করো ভাগ্যের বিষয় সেখানে আমার থেকে লোক যাই আসি পারেন তাই তো আইসে না যাই আসি পারেন না অবশ্যই একবার আসিয়া চেষ্টা করেন খুবই সুন্দর জায়গা আছে এক থেকে দেখায় পেছেন তোমার আমার কাছ থেকে গোটাটা মন্দিরটা দেখা পাচ্ছেন যে প্রধান উৎসাহ হচ্ছে ভিতরটা ক্যামেরা দিস কোনো দেখেছেন তো তোর বুঝা না যায় অতটা কিন্তু এটা সামনে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ উঁচা প্রায় 8তলা বিল্ডিং এর থেকে বেশি হবে এতক্ষণ উঁচা ভেতরে যায় গোটাটা ঘুরে দেওয়া আছে এটা 1 নম্বর গেট ঘুরে দেখাছো গোটাটা আমি পাশ থেকে দেখাছো দূর থেকে আইসা আইসা রাজা জানেন এটা হল ওইটা রাজা যেটা যে কুম্পু শিকিশন বা কুম্পু কেরা ডিসিকিশন তো ওইটা রাজার মানে এইটা রাজার বেটা যে ছিল সেই বেটা যে ওখানে শিখাই সে ওর নাম ছিল দামু মাস্টার এলা যদি আমার দামু মাস্টার কাহো পায় আমার তো মানে সিনিয়র এন হই যে দামু মাস্টার কিন্তু আছে আপনি কাহো ভাবি থাকেন যে এটা সিমেন্ট বালু দিয়ে কাজ হিসে যে সিমেন্ট বালু দিয়ে মন্দিরটা মানে সিমেন্ট বালুর কোনো সিস্টেমে নেই সিমেন্ট বালুর কাজ দিয়ে এরকম ওই সিস্টেম নেই গোড়াটায় পাথর দিয়ে বানাইছে সম্পূর্ণটায় পাথর কোনো কিছু মানে বাকি নেই আর 1 নম্বর টাওয়ার দেখুন আরো আরো 3টা টাওয়ার আছে এটা 3টা টাওয়ারে দেখুন বর্তমানে মুই বসি আছে হোটেল দিয়া তোমার জুতা জামা প্যান্ট দিলে আছে সমস্ত কিছু রেজুমা দিয়ে তারপর জমা দিবে মনে করো কোনো ক্যামেরা হোক কোনো কিছু হোক কোনো কিছু এটা নেওয়া যাবার নাই আমার পাশ থেকে এটা কিছু পয়সা নেয় 10-15 টাকা নেয় যে এরকম যার যেরকম জিনিস আছে ওরকম জিনিস নিয়ে এটা থেকে জমা দিয়ে নিয়ে এই পিকে দেখো আমার পাশ থেকে এটা লাইন আছে এদিকে লাইন দিই তোমার সোজা দিয়ে নেবো তো বাকি আরও যেটা টাওয়ার আছে ওইটা টাওয়ার দেখাম আর মহিলা বর্তমানে ভিতরে ঢুকেছো কারণ ভিতরে ডুবির সময় ফোন এলে অন্য কোনো কিছু নেওয়া যাবার না কোনো কিছু চলিয়ে নেয় তো ঠিক আছে যাই যাব দেয়া দেয়া দেখি আর যতক্ষণ দেখা যায় ভিতরে ছবি তো ভিতরে তো কোনো মতে এলাও নাই ভিতরে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে মানে এলে নেওয়া যাবার নাই তো ঠিক আছে যাই আবার ঘুরি দেখি এটা ডুবিবার রাস্তাটা মানে এত গেলা ভগবান আছে আমার হিন্দু ধর্মের কোনোদিন জানাই নাই বা কোনোদিন দেখাই নেই এত গেলা যে ভগবান আছে এত রকমের ভগবান আছে কোনোদিন এলে দেখাই নেই এটা আসিয়া বা আর অন্য কোনো কিছু ওর পাশ থেকে দেখেছে নিলিয়া নিলিয়া সামান গেলা লস গেলা এটা আসিয়ে 500-700 টাকা 1000 টাকা যেরকম হবে হোটেল মানে যেরকম দেখিও অনেক হোটেল আছে প্রচুর হোটেল দেখিয়া তোমার মানে মানে নিবেন লিখবে কয় টাকা তোমার বাজেট কীরকম আছে কী হান থান ইত্যাদি সমস্ত কিছু তোমার বাজেটটা দেখি নিয়ে তারপরে ঠিক করে নিতে হবে খুব বেশি তো হয় না যতটুকু বাজেট 700-800 টাকা বা 1000 টাকা যদি হাই ফাই কোনো হোটেল হয়
তাহলে পয়সা আরো বেশি হয় আরো বেশি হয় মানে এটা হল তামিলনাড়ুর সবথেকে বড় মন্দির এই মন্দিরের উপর তামিলনাড়ুর আর কোনো মন্দিরে নাই মুই আজ জেলা শালা তো সকাল সকাল ছিল শালা ভিড় কোনো কম ছিল শালা বর্তমানে মুই বর্তমান জেলা আসো মানে ভিড় কম ছিল আছে এইবার অনেক পরে ভিড় হওয়া শুরু হয়ে যাবে সঙ্গে থাকলে দেখি পাবেন দুই নম্বর গেট দেখানো এবার তিন নম্বর চার নম্বর গেটও দেখান যাম সমস্ত কিছুটা দেখাম পরে কি অবস্থা কেমন আছে আর যদি এটা কাহো আসিয়ার চান তোমার দিকে যদি আসিয়ার চান বেসিক্যালি কি হবে তোমার যদি ট্রেনও দেখেন তাহলে চেন্নাই পর্যন্ত আসিয়া পাবেন চেন্নাইতে গিয়া তোমার মধুরাই আসিয়ার তাহলে অন্য ট্রেন ধরে নিবে বা অন্য কোনো বাস ধরে নিবে প্লেনও আসির পারেন বা কাহো তাহলে শিলিগুড়ি থেকে যত সুন্দর নাইও কলকাতা থেকে যদি কাহো আসে তাহলে অবশ্যই আসি কলকাতা থেকে ডাইরেক্ট একদম মধুরাই পর্যন্ত মানে এখানকার কথা কি বাঙালি নাই করলে চলে আমার যে উত্তর বাংলা বাঙালি বিশেষ করে মারোয়ারি দিয়া বা আরো অন্য কোনো জায়গা দিয়া দিল্লি মুম্বাই থেকে বেশিরভাগ লোক আসে মানে এত উন্নত মানে এই চায়নার যে কুম্ফু ক্যারাটিতে যে আসিল এটা আসিলে করে থেকে এই রাজার যে ছোট বেটা ছিল দামু মাস্টার যা হয় মানে আগত কোন যে দামু মাস্টার সেই দামু মাস্টার ছিল এই রাজার একটা বেটা সেই বেটা উঠে যায় মার্শাল আর্ট শিখাইছে এবং সেই মার্শাল আর্টের জন্ম মানে এই ইন্ডিয়া থেকে এবং এই মন্দিরটা থেকে এই মন্দিরের যে রাজা ছিল আর বেটা থেকে এই মার্শাল আর্ট যে কুম্ফু ক্যারাটি যেটা আমার জানে সেইটা জন্ম এটা থেকে হয়েছে একদম দাঁড়ায় আছে এটা একটা ছোট গেট এটা মন্দিরে ঢুকিবার মেইন রাস্তাটা এটা দিয়ে ভিতরে যাওয়া যায় দেখেন এটা অনেক দিনের পুরনো ভিতরের কিছু দৃশ্য গোটাটা তো দেখা দিবার পারিয়ে নাও কারণ ক্যামেরা অ্যালাউ নেই কিছুটা দৃশ্য দেখো এটা তিন নম্বর গেট আর একটা গেট বাকি আছে লাইনে গিয়ে দেখুন তোমার প্রাঙ্গণ এরকম সাইডটা থাম নিয়ে এরকম মন্দির হচ্ছে সাইডটা একটা দুটো না পুরো সাইড সাইডটা নিয়ে যত রকমের মূর্তি আছে সমস্ত রেটে চার নম্বর যে গেটটা দেখাচ্ছেন এই যে এইটা হল চার নম্বর গেটটা বা লাস্ট গেটটা সামনের দিকে হাসো ক্যামেরার দেখাচ্ছেন তো মনে হচ্ছে যে এত ছোট সামনের দেশে আর এটা যত রকমের মানে পুরানা দেশে আমাদের হিন্দু ধর্মের মধ্যে সনাতন ধর্মের মধ্যে সমস্ত ধর্মের হিন্দু মূর্তি এঠে দেওয়াই আছে তো এই যে মধুরাই তো এইখানে ছিল যে এই মন্দিরটার নাম হল মীনাক্ষী লতা মন্দির তো এলা মধুরাই যেহেতু আইচু রামেশ্বরম যাম অবশ্যই তাই রামেশ্বরম যাওয়ার পরে রানাদি মেলায় তারপরে এপিজে আব্দুল কালামের ভাই জামা আরো অনেক ধনুষ্কোটি জামা একদম যেটা থেকে শ্রীলঙ্কা একবারে বগলতে নগদ থাকেন দেখতে থাকো আর যদি একটা ভিডিও অনেকক্ষণ লম্বা হয়ে যায় তাহলে আর একটা ভিডিও দিবেন নেবে কারণ উপায় নেই একটা ভিডিও অতক্ষণ দেওয়া সম্ভব না একটা ভিডিও যদি 15-20-25 মিনিটের হয়ে যায় বিশাল লম্বা ভিডিও হয়ে যায় মানে যদি নগদ থাকেন তাহলে সারা ভারতবর্ষ ঘুরি দেখাবো একবারে অল ওভার ইন্ডিয়া যত যত জায়গা যাওয়া যায় যত জায়গা ক্যামেরা নিয়ে গেলে হয়ে গেছে মন্দিরের ভিতরের কিছু ফটো এটা উঠাইছো ওতে উঠে আইলে ফটো দিয়ে দিনু কেমন লাগিল অবশ্যই কমেন্ট করে কোন আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দেন এইলে দেখা সবার ভাগ্য থাকে না অতএব অবশ্যই ভিডিওটা যদি দেখিয়া ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন আর এটা ভিতরে যেটা আছে মেইন কাজ সেটা মন্দিরের মূর্তি আছে সোনার মূর্তি সেইটা তো ক্যামেরা ট্যামেরা তো আগে ওরাই ক্যামেরা নন্ডাল কোনো কথাই নেই তেলি এলা মধুরাই তো ঘুরা হয়ে গেলে এরা যাবার দেখছি রামেশ্বরম তারপর জামুটে আরও মন্দির আছে ওটে যায় বলে 101টা কুয়া আছে ঠিক আছে ওতে যাচ্ছ নগদ থাকেন দেখা পাবেন